श्री गौरसुंदरीर परम करुणाय पतित पावन अदोष दरसी प्रभु निताई चाँदीर अशेष अनुकम्पाय आचार्य वृंद एवं भक्तवृंदीर कृपा छत्र छायतले बसे एई शचीमायेर श्री आंगिनाय महाप्रभुर नित्य लीला विहार भूमिते आज परम पवित्र तिथि आज श्री गुरु पूर्णिमा महामहोत्सव व्यासपूजार तिथि आज आज आमादेर षड় গোস্বামীর অন্যতম আচার্য শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদের আজ তিরোধাম তিথি। আমরা কিঞ্চিত সনাতন গোস্বামীপাদের পবিত্র চরিত্র পুত পবিত্র চরিত্র কিঞ্চিত আস্বাদন অভিলাষ করছি। আজ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তিনি তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় বিংশ পরিচ্ছেদে সনাতন গোস্বামীপাদের প্রসঙ্গ সূচনা করেছেন। এই চৈতন্য চরিতামৃত আসলে দেবতারা পর্যন্ত এই অমৃতের লালসায় লোভে এই মর্তলোকে আসেন, কারণ স্বর্গবাসী যে অমৃত পান করেছিল সে অমৃত তো প্রাকৃত জগতের সমুদ্র মন্থনের থেকে ওঠা, তার দ্বারা হয়তো অমরত্ব লাভ করা যায়। কিন্তু এই চৈতন্যের চরিত্ররূপী অমৃত যদি কেউ পান করে, এই সুধা যদি কেউ পান করে, তাহলে শুধুমাত্র তার মৃত্যু ভয় নয়, তিনি অভয় চরণ প্রাপ্ত হন। কবিরাজ গোস্বামীপাদ তাই বললেন, যদি বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। এ কথা যদি কারোর কর্ণে স্পর্শমাত্র হয়, মন্ত্র ঔষধ মনি সদৃশ, তাদের একটা অলৌকিক শক্তি ক্রিয়া আছে, বুঝতে হয় না আপনি কেন ওষুধটা খাচ্ছেন, ওষুধের কি কি উপাদানাদি রয়েছে, কি করে রোগ সারবে। ডাক্তারবাবু উনি বুঝে আপনাকে ঔষধ দিয়েছে, আপনি পান করেছেন, হয়ে গেল কাজ। ব্যাধি আদি আপনা আপনি ওই ঔষধের ক্রিয়ায় সেরে যায়, ঔষধের ক্রিয়া আছে, মন্ত্রের তেমনি একটা অলৌকিক শক্তি আছে। এই চৈতন্যের চরিত্র হচ্ছে তাদৃশ। তাতে আবার কবিরাজ গোস্বামীপাদ বিরচিত, আবার উনি বলছেন এ লেখা আমিও লিখি নাই, এ লেখা লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। এই অমৃত কেউ যদি পান করে, তাহলে তার আর ভবসাগর পাড়ি দেওয়ার ভয় নাই। কবিরাজ গোস্বামীপাদ তাই বললেন, ভবসিন্ধু তরিবার, যার আছে চিত্ত। এই কলিযুগে আসলে এই কলিকাল তো মায়া তাপ ত্রিতাপ এবং নানাবিধ পাপ অনাচার অপরাধ আমাদেরকে ব্যতিব্যস্ত করে তুলছে। ভজন ইচ্ছা হলেও, ভজনের স্পৃহা জাগলেও ভজনে প্রবৃত্ত হতে পারি না, এরা বাধা দেয়। এদের রাজধানীতে থেকে কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য রিপুগণ ইন্দ্রিয় কেউ তো কারোর বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ,
দড়াইতে না পারি নিশ্চয়। কালকলির কবলে পতিত মোরা, কিন্তু ভয় নাই, মা ভৈবাণী আমাদের আচার্য পাদ দিচ্ছেন যে ভবসিন্ধু তরিবার যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। চৈতন্যের এই যে অলৌকিক চরিত্র কথা, শুধুমাত্র মহাপ্রভুর কথা নয়, অখিল শাস্ত্রের নিখিল শাস্ত্রের যত সার সিদ্ধান্ত, কবিরাজ গোস্বামী পাদ শাস্ত্র সিন্ধু মথি কত লিখে কৃষ্ণ দাস ও কবিরাজ, পাশণ্ডী অসুর নাস্তিক, আচ্ছা এরা কি ভক্তি পাওয়ার যোগ্য? পাশণ্ডী নাস্তিক অসুর লভয়ে ভক্তি প্রচুর, নাস্তিকতার সমূল বিনাশ শাস্ত্রীর প্রমাণ যার, লোকে মানে চমৎকার, যুক্তি মার্গে সবে হার মানে। যদি যুক্তির বিচার করা হয় তবে কি পেঁচাকে বোঝানো আবার খুব কঠিন? সূর্য যে এত উজ্জ্বল, সূর্য যে এত জগতের মঙ্গল, এটা পেঁচাকে বোঝানো খুব মুশকিল। আপনি পৃথিবীর সকলকে বোঝাতে পারবেন যে দেখুন সূর্য উদিত হয় বলে আমাদের এই ধরনীর এত মঙ্গল, জীব জগৎ থাকতো না, সারাক্ষণ আধার আর আধার। পেঁচক মনে করতো, পেঁচাগুলি মনে করতো, বাহ 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 উলুক। এই হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ। সকলের অনিষ্ট অন্ধকার রাত্রিকাল মানেই একটা অশুভ এরকম ভাব, অশুভ সময় বলে মনে করা। আর দেখুন পেঁচা মনে করছে এই হচ্ছে সব থেকে সুন্দর। তেমনি তো এমন অনেক আছে যাদেরকে আপনি শাস্ত্রের এক একটি সিদ্ধান্ত যদি দেখান তারা মানতে চায় না। মহাজন বললেন শাস্ত্রীর প্রমাণ যার লোকে মানে চমৎকার, যুক্তি মার্গে সবে হার মানে। যদি যুক্তি নিয়ে কেউ বসে আনাড়িপোনা না করে, এমন কিছু গর্ধব আছে গোগর্ধব যারা আসলে সব কথা শুনবে বুঝবে কিন্তু বুঝতে চায় না, ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিকে চলে যাবে কিন্তু প্রসঙ্গের যে বিষয়বস্তু এটি বুঝতে চায় না। মহাজন এই সমস্ত মূঢ়গণকে আগেই অনুভব করেছেন বলে বললেন যে শাস্ত্রের প্রমাণ যার লোকে মানে চমৎকার। আসলে কি জানেন, অমৃত তো আর এমনি এমনি ওঠে না, সিন্ধুকে মন্থন করলে তবে গিয়ে তাও অনেক কিছু উঠবে, সব শেষে গিয়ে এই অমৃত ওঠে। সহজলভ্য নয়, সহজে পাওয়াও যায় না। তো এই যে চৈতন্যের চরিত্ররূপী অমৃত, এটা কি আপনা আপনি উঠে গেল নাকি? বলে না, নিখিল শাস্ত্রকে মন্থন করা হয়েছে। কবিরাজ গোস্বামী পাদ উনি এই গ্রন্থ রচনার পূর্বে আরেকটি আমাদের ভজনের প্রসঙ্গ গ্রন্থ রচনা করেছিলেন। একদিন শ্রী গোবিন্দের অষ্টকালীন যে লীলা, এই লীলা বিষয়ক গ্রন্থ গোবিন্দ লীলামৃতম। এই গ্রন্থ যখন রচনা করলেন তখন যত যত তৎকালীন ভজনানন্দী মূর্তি তারা বলেছিলেন যে আহা আপনার এহেন প্রতিভা পাণ্ডিত্য, সর্বোপরি শাস্ত্রীর এতখানি আপনার অধিকার, আপনি যদি মহাপ্রভুর প্রসঙ্গে আমাদের, তার পূর্বে ব্যাসাবতার লিখেছিলেন চৈতন্য মঙ্গল কিন্তু মহাপ্রভুর সন্ন্যাস পূর্ববর্তী লীলা যত সুন্দর প্রকাশ করেছিলেন, সন্ন্যাস পরবর্তী লীলা তাদৃশ প্রকাশ হয়নি। আসলে না হওয়ার কারণ
নিত্যানন্দ গুণে উনি মত্ত হয়ে গিয়েছেন। যে কারণে নিতাই চাঁদের প্রসঙ্গ যেখানে এসেছে সেখানে উনি আত্মহারা হয়ে নিত্যানন্দের গুণ প্রসঙ্গ রচনা করেছেন। এটিও বৈষ্ণব জগতের খুব প্রয়োজন ছিল, কারণ নিত্যানন্দ তত্ত্বকে অনুভব না করলে তো গৌর কৃপা লাভ হয় না। অতিগুঢ় নিত্যানন্দের এই অবতার ব্যাসাবতার না জানালে এত সুন্দর, এত স্পষ্ট বোঝা যেত না। তো এ কারণে মহাপ্রভুর অন্তলীলা প্রসঙ্গ কিছুটা সংক্ষিপ্ত আকারে উনি বিশ্রাম দিয়েছিলেন, তাই অপূর্ণ তৃপ্তি, পূর্ণ হয়নি তাদের মনটা। তারা তখন ভাবছেন যে এই অবশিষ্ট অমৃত পাব কোথায়। কবিরাজের প্রতিভা দেখে তাকে বললেন, আপনি যদি কৃপা করে মহাপ্রভুর প্রসঙ্গ লিখেন। তখন মদনমোহনের কাছে উনি আশীর্বাদ ভিক্ষা নিতে গিয়েছিলেন। ওখানে যিনি তখন গোসাই দাস ছিলেন, পূজারী সেবক, উনি প্রসাদী মালা এনে বললেন, তোমার অভীষ্ট পূর্ণ হবে। রাধাকুণ্ড তটে এসে উনি এই গ্রন্থ রচনা শুরু করলেন। তো বলবার কারণে শাস্ত্রের প্রমাণ যার, শাস্ত্রে যার এতখানি গতাগতি, সর্বশাস্ত্রে কবিরাজের প্রতিভা আসলেই সকলকে মুগ্ধ করে। অষ্ট গোস্বামী আমাদের, আমরা বলি ষড় গোস্বামী, আসলে আমাদের অষ্ট গোস্বামী, কারণ রাধারানীর কায়ব্যুহা রূপা সেই অষ্ট মঞ্জরী হচ্ছেন এই গৌর অবতারে অষ্ট গোস্বামী। কিন্তু আমাদের গৌরগণের একটা বিশেষ সম্পদ আছে যার কারণ নাই, এটা গর্ব করে আমরা বলতে পারি। ত্রিনাদপি শুনিচেন শ্লোক, এর মান্যতা, এর যজন, এর যাজন ত্রিভুবনে আর কোথাও দর্শন পাওয়া যাবে না। উত্তম হইয়া আপনাকে মানে নিরভিমান, সহজ কথা নয়। এটা মহাপ্রভুর গণের অলঙ্কার, সম্পদ। এটা গর্ব করে আমরা বলতে পারি যে গৌরগণের গর্ব হচ্ছে এই দৈন্য, দৈন্য ভূষণে ভূষিত তারা, বাবাজি মশাই বলছেন। তো এই দৈন্য ভূষণে ভূষিত বলেই কবিরাজ গোস্বামী পাদ তিনি গোস্বামী, এই অষ্ট গোস্বামী হয়েও গোস্বামী উপাধিটা নিতে চাননি। কেন? দৈন্য ভরি। হরিদাস ঠাকুর কি আর জগন্নাথ মন্দিরে যেতে পারেন না? গম্ভীরায় মানা আছে, মহাপ্রভু মন্দিরে থাকেন কাশী মিশ্রালয়ে, আপত্তি কিসে? কিন্তু কই একদিনের জন্য তো ভেতরে প্রবেশ করেনি। এর দ্বারা আমরা এই অর্থ করতে পারি না যে তারা প্রবেশের যোগ্য নয়। আজ আমরা প্রত্যেকটি শ্রীমন্দিরে রূপ সনাতন হরিদাস ঠাকুর তাদের চিত্রপট শ্রীমন্দিরে রাখি না, তাহলে ভজনে এগোব কী করে? তাদের কৃপা ব্যতীত পূজার যোগ্যতা অধিকারটাই পাব কী করে? এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধাকৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। অথচ তারা দৈন্য ভরে, কোনোদিন মন্দির শ্রীমন্দির ওখানে যাব না, এটা তাদের দৈন্য। সেই প্রকার কবিরাজ গোস্বামী পাদ দৈন্য ভরে অষ্ট গোস্বামী হয়েও গোস্বামী উপাধি নেননি। সেই রাধারানীর নিজ কিঙ্করী, তিনি এই গ্রন্থ রচনা করতে লেগেছেন। কবিরাজ গোস্বামী পাদ বললেন যে আমি তো বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিষয়। আমি লিখছি কি করে? চোখে দেখতে পাই না, কানেও ঠিক মতো শ্রবণ শক্তি নাই, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি, এটা বড় বিষয়ের। তার ভিতরে আবার আমি অত্যন্ত বৃদ্ধ, জড় জড়, হাতটা কাঁপছে, হেলছে, দুলছে, আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপয়ে কর, মনেও কিছু স্মরণ না হয়। মনে হতে পারে
তাহলে উনি যদি কিছু লেখেন সে লেখাটা কি যথার্থ হবে? তাহলে মুকং করতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম, এ কথার কি হবে? করুণায় বিশ্বাস না থাকলে তো সাধন জগতে তাকে স্থান দেওয়া যাবে না। যারা সাধনে প্রবেশ ইচ্ছা করে তাদের তো এ কথায় ভরসা রাখতেই হবে, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানি, তবে তো শ্রদ্ধা হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। এই যে ভগবান নিশ্চিত রূপে কৃপা করবেন স্থির বিশ্বাস, এটা না হলে তো শ্রদ্ধা হয় না। আর শ্রদ্ধা যদি না হয় তাহলে তো ভজন জগতে প্রবেশেরই অধিকার নাই, তার মুখে কথা শুনেই বা কি হবে, সে তো ব্যাং ঘ্যাঘা করবে বর্ষাকালে। আসলে কেউ যদি ভগবানের এই করুণাকে অনুভব না করে তাহলে তার দশাটা ভেকের সদৃশ, তার কথা কেউ শুনবেও না, আর তার সমনকে সে নিজেই ডাকছে। সাপ কিন্তু সংবাদ পেত না ব্যাংটা কোথায়, কে জানালো? ওই শব্দটা জানিয়ে দিল, এই যে এদিকে আসো আমার মৃত্যু। তো যারা শাস্ত্রকে মানে না তারা আসলে নিজ সমনকে নিজেই ডাকছে। তো এই চৈতন্য চরিতামৃতে তাই বললেন যে শাস্ত্রীর প্রমাণ যার লোকে মানে চমৎকার, যুক্তি মার্গে সবে হার মানে, কি কর্মনিষ্ঠ কি কুতার্কিক কি পাষণ্ড, এই গ্রন্থ আস্বাদন করি নিজ নিজ মত ছাড়ি সবে হইলা জগত পাবন। কারণ চৈতন্য চরিতামৃতির সিদ্ধান্ত জানার পরে মহাপ্রভুর চরণাশ্রয় না করতে পারা এটা বড় বিস্ময়কর ঘটনা। যদি মহাপ্রভুর প্রতি আন্তরিক ভরসা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে বুঝতে হবে সে গ্রন্থ কৃপা পায়নি। কেউ যদি বলে আমি মহাপ্রভুকে মানি চরিতামৃতকে মানি না, কথাটা কেমন জানেন, শ্যামদাসের মতো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের নিজের ভাই শ্যামদাস, সে বলছে মিনকেতন রামদাসের কাছে, নিত্যানন্দীর নিজ একেবারে প্রিয় কিঙ্কর, যে নিতাই প্রেমে নিতাই আবেশে সততমত্ত, তাকে বলছে আমি নিত্যানন্দকে মানি না। আরে ভাই তুমি মানোটা কাকে? বলে কেন, সর্বেশ্বর জগৎ ঈশ্বর হচ্ছেন শ্রী গৌরাঙ্গ। বলে এর দশাটা সুতমুনির মতো, দেখো বলরামকে মানছে না, নিত্যানন্দকে যদি কেউ না মানে তার দশা তো হবে অর্ধ কুকুটির ন্যায়। সোনার ডিম দিত সে তো দিতই, চাষির তো লাভই, কিন্তু অতি লোভে চাষি মরে। চাষি ভাবলো কি যে প্রত্যেক দিন ডিমটা দেয় সোনার ডিম, খুব দামে বিক্রি হয়, কিন্তু সোনার ডিমটা দেওয়ার জন্য ও খায় বেশি, খেতে হবে তো সোনার ডিমটা বানাতে গেলে। অন্যান্য হাঁসগুলো মুরগিগুলো যদি 200 গ্রাম খায় তো ও খায় 1 কেজি। বলে এতটা শুধু শুধু লোকসান করব কেন, সামনের দিকটা যদি বাদ দিয়ে দেই পেছনটা থেকে যাবে সোনার ডিমকে, সোনার ডিম পাবো, আর কোনো খাদ্য খাবার দিতে হবে না, ওই যে 1 কেজি করে প্রত্যেক দিন আমার খরচা হয় ওটা আর হবে না। বলে আপনি আর সোনার ডিম নয় ঘোড়ার ডিম পাবেন, নাকি সোনার ডিম কি আর মিলবে? তখন কবিরাজ গোস্বামীপাদ ভৎসনা করেছিলেন, ভাই তুই এতটা মূর্খ অজ্ঞানী, দুই ভাই এক তনু সমান প্রকাশ, একে মানো অন্যে না মানো তোর হবে সর্বনাশ। এ কথা কেউ যদি অবিশ্বাস করে কিছু তো করার নাই। এমন অনেক পাষণ্ড থাকে যারা নিত্যানন্দ প্রভুর দোষ ধরে বেড়ায়। জগতে এমন অভাব নাই, কারণ জগতে সবাই আমার মতোই হবে এটা কিন্তু সম্ভব নয়,
কাল কলি একে, সব রকমের ব্যক্তিকেই পাওয়া যাবে। এখানে কেউ ধান গম ক্রয় বিক্রয় করছে, আবার কেউ সোনা ক্রয় বিক্রয় করছে, সকলের এক ব্যবসা নয়। বাজারে অনেক রকমের কারবারি আছে, অনেক রকমের ব্যবসায়ী আছে। তো ভগবান এই জগতে মানুষকেও পাঠিয়েছে, কাউকে ভক্ত করে, কাউকে অভক্ত পাষণ্ড করে। তারা মানবে না। একই প্রকার শ্যামদাসের যেমন সর্বনাশ হলো, কেন একজনকে মানছে আরেকজনকে মানছে না? চৈতন্য চরিতামৃত এ তো নয় শুধু গ্রন্থ, বাবাজী মশাই আখত দিচ্ছেন, অনুভবের কীর্তন গাইছেন, বলছেন এ তো নয় শুধু গ্রন্থ, গ্রন্থ রূপে প্রকটিত। কে প্রকটিত হয়েছে? সাক্ষাৎ শ্রী শচীসুত শচীনন্দন, তিনি প্রকটিত হয়েছেন গ্রন্থ রূপে। শাস্ত্রের প্রমাণ যার লোকে মানে চমৎকার। শাস্ত্র প্রমাণ না যদি কারোর জানা থাকে, সিদ্ধান্ত না জানা থাকে চরিতামৃতির, তো গৌরকে জানবে কি? অন্ধের হাতি দেখা হবে, যে অংশটা ধরবে সেরকমই বলবে, কানটা ধরেছে তো বলছে কুলার মতো, ঠ্যাংটা ধরেছে তো বলছে থামের মতো, লেজটা ধরে বলছে দড়ির মতো। হাতিটা দেখতে কেমন? বলে কুলার মতো, দড়ির মতো, এক একজন এক এক রকম বলছে। তো কেউ বলে এ জগতে ঐতিহাসিক চরিত্র হচ্ছেন মহাপ্রভু, উনি ওইটুকুই ধরেছেন, অন্ধ। কবিরাজ গোস্বামীপাদের সিদ্ধান্ত তিনি এখনো হৃদয়ঙ্গম করতে পারেনি, ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ যদ্বৈতং ব্রহ্মপনিষদি তদুপশ্যতনুভা যাত্মান্তর্যামী পুরুষ ইতি সহস্রাংশ বৈভব সরৈশ্বর্যপূর্ণ য ইহ ভগবান স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। এটা তো মানতে হবে, চৈতন্য স্বরূপ হচ্ছেন ভগবত্তার সার, অবতারীর সার, গোরা অবতার, কেন না ভজিলি তারি, করি নিরিবাস গেল না পিয়াস আপন করম দোষে, কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারি ভাবিলি বিষে। আসলে গৌরাঙ্গকে অনুভব করতে গেলে চরিতামৃতের কৃপা সর্বাগ্রে প্রয়োজন। চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের কৃপা ছাড়া, গুরু বৈষ্ণবের করুণা ব্যতীত মহাপ্রভুকে জানাটা ওই অন্ধের দেখার মতো, বড় জোর একটা অংশকে দেখবে, সেই অংশটুকু ধরবে। তাই এখানে বলছেন যে এই গ্রন্থ আস্বাদন করি নিজ নিজ মত ছাড়ি, সবে হইলা জগত পাবন। চরিতামৃতের এত প্রশংসা এত গুণ আলোচনা করার তাৎপর্য বা কারণ হচ্ছেই, দেখুন এহেন চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষারূপে পাঁচটি অধ্যায় কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছে, এবং বড় বড় পণ্ডিতগণ পর্যন্ত আজ পর্যন্ত বলতে পারল না যে আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি। ওই যে বললেন না কবিরাজ গোস্বামীপাদ আখের দণ্ড, চরিতামৃতের এক একটি অক্ষর হচ্ছে ইক্ষু দণ্ড, যত চিবাবে ততই মিষ্ট রস আর জিহ্বা বে হৃদয়ে পাবে, উদরপূর্ণ হবে। তো যত চেবানো হয় ততই তার থেকে রস বার হতে থাকে। আমি একটা অর্থ করলাম, আবার পরক্ষণে ব্যাখ্যা করলে আবার সেই অর্থ আরেক রকম হবে। এরকম জগতে সকলে যদি চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা করে, শ্রবণ করে, কোনোদিন অতৃপ্তি বোধ আসবে না। এমনই চৈতন্য চরিত্রের অদ্ভুত এই চরিতামৃতের পয়ারগুলির এমন অলৌকিক শক্তি। তো দেখুন সব থেকে বৃহত্তর প্রসঙ্গ এই চরিতামৃতে সনাতন শিক্ষা। আসলে সনাতন গোস্বামীপাদ আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের একেবারে সূর্য বা ধ্রুবতারা, যেমন পথিক ধ্রুবতারাকে লক্ষ্য করে যায়,
সূর্য কি দেখে যেমন দিক নির্ণয় করা যায়, তেমনি যদি ভজনের কেউ দিক বা লক্ষ্যে যদি যেতে চায়, তাহলে এই সূর্য বা ধ্রুবতারাকে বাদ দিয়ে তো চলতে পারবে না। তো সনাতন গোস্বামী পাদের চরিত্রই হচ্ছে সাধক জীবনের জন্য ধ্রুব তারার সদৃশ। সাধককে যদি অগ্রসর হতে হয়, তাহলে সাধককে এই সনাতন শিক্ষা প্রসঙ্গ অবশ্যই অবগত হতে হবে, সনাতন গোস্বামী পাদের কৃপা লাভ করতে হবে। আজ তো তার তিথি, আমাদের এই সামান্য পাপ বদনে কতটুকু আস্বাদন হবে? কারণ তার যে পবিত্র চরিত্র, সে চরিত্রকে অনুভব করাও তো কঠিন। বিষয় সংসার কূপে নিমজ্জমান থেকে তাদের চরিত্রকে বোঝা কি সহজ কথা? পড়ে আছি এই সংসার কারাগারে, সংসার সিন্ধু, তার ভিতরে নিপতিত মোরা। আমাদের তো গতি নাই, তবে হ্যাঁ, এটা তো গৌর অবতার, গৌর অবতারের যুগ। এ যুগেই তো গৌরাঙ্গ আবির্ভূত হয়েছেন। পতিত পামর পাষণ্ড অধম, কাহুকে প্রভু নাহি বাঁচছে। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, অযোগ্য বলে ঠেলে ফেলে দেয় না। এই গৌর অবতার বিনা শর্তে, বিনা বিচারে, অকাতরে, নির্বিচারে আপাময় সর্বকলির জীবকে বিতরণের সংকল্প নিয়েছে। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া ওই নীলাচল ধামে, নিত্যানন্দ প্রভু এবং সর্বগৌর দেশবাসী গিয়েছেন নীলাচলে রথযাত্রা উপলক্ষে। একদিন নিতাই চাঁদকে নিভৃতে সিন্ধু তীরে সাগরের ধারে গিয়ে হাতে চেপে ধরেছে, কথা বলতে পারছে না। দুই ভাইকে কি আলাদা করা যায়? যার জন্যে 12 বছর বয়সে হাড়াই পণ্ডিতের মতো বাৎসল্য প্রেম রস আধার, তাকে ত্যাগ করে, সংসারকে ছিন্ন করে, পদ্মাদেবীর মতো জননীকে এত সহজে ভোলা যায়? তাদের মমতাকে এত সহজে কি ছিন্ন করা যায়? তথাপি বেরিয়েছিল অচেনা অজানা এক সন্ন্যাসীর হাতে ধরে। কাকে খুঁজতে? সারা ভারতবর্ষ খুঁজেছে, ঘুরেছে, ব্রজে গিয়ে সংবাদ পেলেন, ভাই কানাইকে খুঁজছ? সে তো এখন নদিয়া নগরে নবদ্বীপে ছুটে এসেছে নিতাই। আচ্ছা প্রভু, আমি কি একা কাতর? সারা ভারতবর্ষ খুঁজে খুঁজে ঘুরে ঘুরে তোমায় খুঁজলাম, খুঁজে বেড়ালাম, তোমার কি একবার আমার কথা মনে হয় না? লুকিয়েছিলেন পরীক্ষা করার জন্য নন্দন আচার্যের ঘরে, গৌর কি স্থির থাকতে পারে? নিতাই যদি অভিমান করে, গৌর কি স্থির থাকতে পারে? হরিদাস শ্রীবাসকে বলল, দেখো না, কেউ না কেউ এসেছে এই নবদ্বীপে, নিশ্চয় এসেছে। সারা নবদ্বীপে ঘরে ঘরে খুঁজে এলেন, প্রভু কেউ তো নাই। প্রভু সকলকে নিয়ে গিয়ে মিলন করালেন। ওই প্রথম মিলন হলো মহাপ্রভুর সাথে নিতাই চাঁদের নন্দনাচার্য ঘরে। দেখালেন জগৎকে, দেখো শ্রীগৌরাঙ্গ যারে জানায় সে চিনিতে পারে, নিত্যানন্দকে চিনবে কে? অতিগুঢ় নিত্যানন্দের এই অবতারে
গৌর না চেনালে সারা নদিয়া তো ঘুরলেন, কই পেলেন তো না। সেই নিত্যানন্দ প্রভু আজ নীলাচলে, মহাপ্রভু তার হাতে ধরে বলছে, নিতাই কি ভাষায় বলবো, কি ভাবে বলবো, শুনো শুনো নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ। দেখো জীবগুলি সব অন্ধ হয়ে গিয়েছে, কেহ তো না পাইল হরি নাম, এক নিবে দন্তরে নয়নে দেখিবে যারে, কৃপা করি লওয়াইও নাম। কৃতপাপী দুরাচার নিন্দুক পাশুণ্ডী আর কেহ যেন বঞ্চিত না হয়, সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, তারা সুখে যেন হরি নাম লয়। দেখুন পতিত পাবন এই অবতারের কি করুণা, যারা সতত একসাথে থাকে একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না, কিন্তু আমাদের মতো পামর পাষণ্ড মায়াবদ্ধ জীবের উদ্ধার লাগে। নিতাই গৌরকে ছেড়ে এলেন জীব উদ্ধারের সংকল্প নিয়ে, জীবকে উদ্ধার করতে হবে। তাহলে এমন অবতার কি হয়েছে না হবে? গৌর অবতার হয় নাই, হবার নয়। তাহলে এই অবতারে জন্মগ্রহণ যখন করেছি, গৌর কৃপায় বঞ্চিত হব কেন? অযোগ্য হতে পারি, কাল কলির কবলে পড়েছি, এ কথা মিথ্যা নয়, ইন্দ্রিয়গণ বৈরী, কেউ তো কারোর কথা শুনছে না, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দড়াইতে না পারি নিশ্চয়। কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে, আসলে তো বিষয়ভোগী করছি, বিষয়ে মত্ত হয়ে এই জগতে পরিভ্রমণ করছি। আমরা কি অনুভব করতে পারব এক বাক্যে সেই সনাতনের পুত পবিত্র চরিত্র, যাদের বিষয় ত্যাগ এই জগতের যে কাউকে বিস্মিত করে? মহাজন বলছেন, রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে, বিষাদ ভাবয়ে মনে মনে হবে না। দুই ভাই এক প্রাণ, একটা সুতোয় বাধা, একজনের প্রাণ টানলে আরেকজনের প্রাণ টানা আপনা আপনি হয়, কেন এক সুতোই তো বাধা। শ্রীরূপ সে তো মায়ার বাঁধনকে ছিন্ন করে হাগৌর প্রাণ গৌর বলে চলে গিয়েছে। সনাতন আজ রাজবন্দিশালে বিষাদ মনে মনে ভাবছে, আচ্ছা শ্রীরূপে করুণা করি, ত্রাণ কইল গৌর হরি, মো অধমে না কইল স্মরণে। রূপকে তো প্রভু করুণা করলেন, প্রভু তো রূপকে তো নিজ নিকটে নিজ পাদ পদ্ম দিয়ে দিলেন। সংসারীর বাঁধন এই মায়ার জাল থেকে তাকে তো ছুটি দিয়ে দিল, কিন্তু আমি যে এই কারাগারে পড়ে আছি, প্রভু আমার কথা কি একবার তোমার স্মরণ হয় না? তুমি তো পতিত পাবন, আমার মতো পতিত তো ত্রিভুবনে আর নাই, তাহলে আমার কথা কি প্রভু করুণার দৃষ্টিতে মনে হয় না? তাই বলছেন, মো অধমে না কইল স্মরণে। আচ্ছা প্রভুকে কি দোষারোপ করলাম? দোষটা কি প্রভুর উপরে চাপিয়ে দিলাম যে প্রভু আমায় কৃপা করেননি তাই বোধ হয় উদ্ধার পাইনি? না না, মোরো কর্ম দোষ ফাঁদে হাতে গলে বান্ধি মোরে, রাখিয়াছে কারাগারে ফেলি, এই কারাগারে পড়ে আছি আমার নিজের কর্মের দোষে, আমি যে কত অনাচার করেছি, কত পাপ কার্য করেছি, একে তো জবন রাজা,
তার কর্মচারী রূপে, তার মন্ত্রী রূপে এই জগতে আমি কি কার্যনা করেছি? অপরাধীর অন্ত নাই, মত সমনাস্তি পাপাত্মা, না অপরাধী চকঞ্চন। আমার মতো পাপী মত সমনাস্তি নাস্তিক, আমার মতো যে নাস্তিক পাপাত্মা অপরাধী কোথাও খুঁজে পাবে না। তাই প্রভু আমার কর্মের দোষে আমাকে বেঁধে রেখেছে, কিন্তু প্রভু আপন করুণা পাশে যেমন জীবের কর্মফলের একটা জোর আছে জীবকে এই জগতে নানান জনিতে পরিভ্রমণ করা, জোর করেই তো ঘোরায়। জীবের ইচ্ছা আছে নাকি যে এই মানব দেহ ছেড়ে একটা পশুর দেহে যাব? জীবের ইচ্ছা হয় না। কৃমিকীট পতঙ্গ স্থাবর দেহ কেউ চায় নাকি? না। কিন্তু জীবকে কর্ম কি করে সেই দেহে নিয়ে যায়। এটা যেমন কর্মের একটা স্বাভাবিক শক্তি, কিন্তু প্রভু আপনার করুণার শক্তি তো তার থেকে কম নয়। তোমার করুণারও তো শক্তি আছে, অনন্ত জীবনের পাপীকেও এক নিমেষে তোমার নাম উচ্চারণে পবিত্র করে দিতে পারো, এটা করুণা শক্তি। তাই বলছেন প্রভু আপন করুণা পাশে দৃঢ় করি ধরি কেশে, চরণ নিকটে লেহ তুলি, একবার তুলে নাও আমার এই কারাগার আর ভালো লাগছে না, কবে যে তোমার চরণ দর্শন পাবো প্রভু গো, কবে যে তোমাকে সাক্ষাতে একবার দর্শন পাবো, এই পাপ নয়নকে কবে পবিত্র করব, এই লোভ এই লালসা। এখন সনাতনের অনুভবটা কেমন জানেন? আসলে একই ভাবের ভাবুক না হলে তো অনুভব করা যায় না, এটা আমাদের অনুভব করা খুব কঠিন। এ জগতে যেমন নিজজন আত্মীয় স্বজন পুত্র কন্যা তাদের জন্যে বিরহ ব্যথা বোধ হয়, একটু দূরদেশে চলে গেলে সন্তানের জন্যে দেখবেন পিতামাতা কাঁদতে থাকে, বসে বসে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। কিন্তু সহসা দেখা যায় না ঠাকুর ঘরে বসে হা গৌর প্রাণ গৌর হানিতাই প্রাণিতাই বলে চোখের জলে কেউ ভাসছে। কতদিনই তোমার দেখা পাব, ওই যে পথ পানে চেয়ে বসে থাকা, সন্তানের জন্যে যেমন জননী পথ পানে তাকিয়ে বসে আছে, কখন আসবে? আমরা তো বসে নাই, কবি গৌরকে আবার ফিরে পাব? নিত্য সম্বন্ধ, এ জগতে কারোর সাথে সম্বন্ধ নাই। শ্রীবাস পণ্ডিত দেখাচ্ছেন, দেখো পুত্র গিয়েছে তো কি হয়েছে, আপনি দুই ভাই হইলা শ্রীবাস নন্দন। যেমন অর্জুন মনে মনে ভাবছেন আমার এত প্রিয়জন তাদের বিরুদ্ধে যুদ্ধ, ভগবান যখন নিজ স্বরূপ দেখালেন তখন অর্জুন ভাবছে প্রভু এতদিন তো ভুল জেনেছি, যাদেরকে নিজের মনে করেছি এরা আমার কেউ নয়, একটা জীবনের সম্বন্ধ মাত্র। কিন্তু তোমার সঙ্গে সম্বন্ধটা যে একেবারে সত্তার সঙ্গে, তোমাকে ছাড়া জগতে তো কিছুই অস্তিত্ব নাই, অথচ তোমাকে ভুলে আছে। আজ এটা অনুভব করেছি, তাই অর্জুন বলছেন তমেব পিতা চ মাতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্ব তমেব সর্বং মম দেব দেব, তুমি তো আমার সর্বের সর্ব। ভগবানকে নিজের করা এখানে, তাই সনাতনের অনুভব আমাদের হয় না। এ
পাপীর তো হই না। সনাতন গৌরী বিরহে মনে মনে ভাবছেন, প্রভু আমার দশাটা না ওই হরিণীর মতো, যার দুই দিকে অগাধ জল, দুই দিকে দাবানল দাউ দাউ করে জ্বলছে, দুই দিকে দাবানল পশ্চাতে অগাধ জল, সম্মুখে সাধিল বেদবান, কাতরে হরিণী বলে পড়িয়া বিষম পাকে, এইবার কর পরিত্রাণ। দেখো এই কারাগারে আর ভালো লাগে আর ভালো লাগছে না, কাতর স্বরে সনাতন তাই কাঁদছে আর বলছে, প্রভু গো আমাকে কি উদ্ধার করবে না, আমার দশা যে সেই হরিণীর মতো, যার দুই দিকে দাবানল পশ্চাতে অগাধ জল, সম্মুখে সাধিল বেদবান, কাতরে হরিণী বলে পড়িয়া বিষম পাকে, এইবার কর পরিত্রাণ, এইবার ত্রাণ কর। আচ্ছা প্রভু, তুমি তো জগাই মাধাইকে হেলাই উদ্ধার করেছিলে, অজামিলকে নামাভাসে উদ্ধার করেছ, জগাই মাধাই হেলে তুমি করেছ কিনা, বাসুদেব অজামিলে অনায়াসে করিলে উদ্ধার, এ দুঃখ সমুদ্র ঘরে পড়ে গিয়েছি কিনা, এ দুঃখ সমুদ্র ঘরে নিস্তার করো মোরে, আমাকে আবার নিস্তার করো, তোমা বিনা নাই ভিন্ন আর, তুমি ছাড়া কি আছে, এ সনাতনকে উদ্ধার করবে তোমার করুণা যদি না পারে তাহলে আর কোনো করুণা পারবে না, গৌর করুণা যদি কলির জীবকে উদ্ধার করতে না পারে তাহলে কার করুণা উদ্ধার করবে, কারণ তিনি এসেছেন করুণায় অবতীর্ণ হয়ে, করুণায় অবতীর্ণকল, আগে করুণা পরে তো গৌর এসেছেন, আগে কৃপাকে পাঠিয়েছেন করুণাকে পাঠিয়েছেন, জগৎ ভরে উঠল রোল গৌর হরি হরি বল, এই নদিয়া এই নবদ্বীপে চোদ্দ শত সাতশক মাস যে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকাল হইল শুভক্ষণ, হঠাৎ চন্দ্রের গ্রহণ, দোল পূর্ণিমা ছিল, চাঁদের গ্রহণ দেখে সর্ব জগতের জীব তারা হরিবোল 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 বলে আর সবাই ধ্বনি করছে, এখনো আসেনি আসবে আসতে চলেছে, এ কারণে কবিরাজ গোস্বামী পাদ বললেন না, নাম জন্মিয়ে তারপরে প্রভু জন্ম নিলেন, আগে নামকে জন্মিয়েছেন, সবার মুখে হরিবোল হরিবোল নামের ধ্বনি করিয়েছেন তারপরে গৌর এসেছে, তাহলে আগে কৃপা, সাধন মানেই তো কৃপা, কৃপা ছাড়া সাধন হয় না, করুণা ব্যতীত সাধনে কেউ কি অগ্রসর হতে পারে, তো আগে করুণা পরে হচ্ছে মহাপ্রভু এসেছে, রূপ গোস্বামী পাদ তাই বললেন করুণায়াবতীর্ণ কল, আজকে যিনি করুণা করতেই এসেছেন, হে গৌর তুমি যদি করুণা করে আমাকে উদ্ধার করতে না পারো তাহলে দুটো বিপদ, একটা বিপদ আর তো কেউ উদ্ধার করতে পারবে না, দ্বিতীয় বিপদ তোমার করুণার যে একটা বদনাম হয়ে যাবে, লোকে বলবে দেখো গৌর সকলকে কৃপা করলো সনাতনকে তো কৃপা করলো না, প্রভু গো করুণা করো, এরই মধ্যে শ্রীরূপের একটা পত্রী পেয়েছিলেন সনাতন, শ্রীরূপ একটা পত্র লিখে একজনের হাতে দিয়ে তারপর উনি গিয়েছিলেন, সেই পত্রী গোপনে সনাতনকে দিলেন, সনাতন যখন শ্রীরূপের পত্রী পেলেন, শ্রীরূপ শ্রীরূপ হচ্ছেন আসলে সনাতনের ভাই, আমরা আগে বলি জয়রূপ সনাতন, আগে রূপের নাম নেই, মনে করি রূপ বোধ হয় বড়, সনাতন বোধ হয় ছোট, জন্মসূত্রে বড় ভাই হচ্ছে সনাতন, ছোট ভাই হচ্ছে
হচ্ছে শ্রীরূপ, কিন্তু গৌর কৃপা আগে পেয়েছে শ্রীরূপ। আমাদের যোগ্য ক্রম যে বিচার করা হয়, কি অগ্রজ কি সে ভজনী, বয়সে নয়, অগ্রজ ভজনী কে সে হচ্ছে অগ্রাধিকার পায়। শ্রীরূপ যেহেতু আগে গৌর চরণ পেয়েছে, গৌরকে আগে লাভ করেছে, তাই শ্রীরূপ শ্রী সনাতন, আগে রূপের নাম তারপরে সনাতনের নাম। তো এখানে বলছেন শ্রীরূপ বড় ভাই, শ্রীরূপের বড় ভাই সনাতন গোসাই পাতসার উজির হইয়াছিল, পাতসার উজির ছিলেন। শ্রীরূপের পত্রী পাইয়া বন্দি গৃহেতে, গৃহ হইতে পালাইয়া, আর বন্দি গৃহ ভালো লাগে না, আর রূপের পত্রীটাই আসলে গৌর কৃপা, ওটাই সনাতনের মোচনের উপায়। কিছু অর্থ রেখে গিয়েছিল মুদি স্থানে, সেগুলি জবন রক্ষককে ধরিয়ে আর উনি তখন ছুটে পালিয়েছিলেন। তো যখন যাচ্ছেন তখন সনাতনের অবস্থাটা কেমন? গৌরগণ আগেই বলেছি দৈন্যভূষণে ভূষিত, ছেঁড়া কাঁথা, সনাতনের বস্ত্রটা ছেঁড়া, এক বস্ত্রে গিয়েছে, একটা রাজমন্ত্রী। আমরা কোথাও যেতে গেলে আগে চিন্তা করি অন্তত বস্ত্রটা দুই চারখান রাখি, রাস্তায় কোথাও কিছু দরকার পড়লে পরিবর্তনের পরিবর্তন করতে হয়। এক বস্ত্রে ওই একটা আলখাল্লা পরে রাজবন্দী শালে ছিল, ওই এক বস্ত্রে চলে গিয়েছে কাশীপুর। কতদিনের পথ অতিক্রম করেছে, দেহস্মৃতি তো নাই, পথে হেঁটে যাচ্ছে দেহস্মৃতি নাই। তাই এখানে মহাজন বললেন ছেঁড়া বস্ত্র অঙ্গে মলি, অঙ্গটা তো মলি, হাতে নখ মাথে চুলি, আসলে দেখলে পাগল ছাড়া অন্য কিছু মনে হবে না, গৌরগণ পাগলই। তবে কি জানেন, এ জগতের পাগলের কিছুই ঠিক থাকে না, সবই ভুলে যায়, এ কারণেই তো পাগল, কিছু মনে থাকে না। তাই গৌর প্রেমে যারা পাগল, গৌরগণ যারা পাগল, তাদেরও কিন্তু স্মৃতি ঠিক থাকে না, সব কথাই ভুলে যায়, খাওয়ার কথা ভুলে যায়, স্নানের কথা ভুলে যায়, দেহ দৈহিক যা নিত্যকর্ম সব ভুল হয়ে যায়, কিন্তু ইষ্টচিন্তন কখনো ভুল হয় না। সাধারণ জগতের পাগলের সঙ্গে প্রেম পাগলের তফাত হচ্ছে এই, প্রেমিক পাগলের তফাত, ছেঁড়া বস্ত্রে অঙ্গে মলি, হাতে নখ মাথে চুলি, নিকট যাইতে অঙ্গ হালে। কাশীতে যখন মহাপ্রভুর কাছে গিয়েছে তখন যাবে কি করে সনাতন, শুধু যাবে কি করে নয়, মহাপ্রভু তো করুণা করেই তাকে টেনেছেন। আপনি বলুন আমি এখান থেকে এক জায়গায় যাব, আরেকজনকে ওই পথেই আসবে, পথে দেখা হওয়াটা কিন্তু সহজ বিষয় নয়, একই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু দুজনের একসঙ্গে একই জায়গায় বাসের স্টপটা পড়বে, স্টপেজটা পড়বে, দুজনে দেখা হয়ে যাবে, এই বাসের এদিকেই বসে আছি আর উনিও এই বাসের ওদিকে বসে আছে জানলার দ্বারে, তবে মুখামুখি দুইজন একসঙ্গে দেখা, এটা কিন্তু সহজ ঘটনা নয়। তো সনাতন যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছেন তখন কাশীতে মহাপ্রভু করুণা করে, কারণ জানতো না, চন্দ্রশেখর আচার্যের ঘরে যখন উনি রাত্রিকালে বিশ্রাম করবেন বলে বসেছে, মহাপ্রভু ভেতরে ছিলেন, বললেন দেখো তোমার দ্বারে বৈষ্ণব এসেছে, আবাহন করে আনো, ছুটে গিয়েছে। কারণ কাশীধামে বৈষ্ণব তো সচরাচর পাওয়া যায় না, মহাপ্রভু বলছে দ্বারে বৈষ্ণব এসেছে, আনন্দে আত্মহারা মিশ্র চন্দ্রশেখর আচার্য ছুটে গিয়েছে, গিয়ে দেখলেন একজন পাগল হবে কিংবা বড়জোর একজন কোনো আলখাল্লা পরিহিত ফকির কেউ হবে, প্রভু কই, বৈষ্ণব তো কেউ দ্বারে বসে না,
প্রভু বলে কেহ হয় বোলাও তাহারি। এই যে দরবেশ, প্রভু তোমাকে ডাকছেন, আইস আইস দরবেশ, প্রভু তোমায় বোলায় আইস দরবেশ। সনাতনের প্রাণটা চমকে উঠল। এ কথাটা তো ভাবেনি সনাতন, যে ঘরে বসে আছি এই ঘরেই আমি যার জন্যে পাগল হয়ে সব কিছু ছেড়ে হাগৌর প্রাণ গৌর বলে পথে বেরিয়েছি, এখন আর রাজমন্ত্রী নাই, এখন তো পথের একজন সাধারণ ভিক্ষুক, পাগল আমি। আর সেই প্রভুর জন্যে পাগল হয়েছি, সেই প্রভুই কি আমায় ডাকছেন? প্রভু ডাকছে, কোন প্রভু জানে না, মনে মনে একটা আশা করছে আমার হৃদয়ের ধ্যান করা সেই প্রভু, ওই যে রামকেলিতে দর্শন দিয়েছিল, উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলোষিত নিরবধি ভাববিদেহম ত্রিভুবন পাবন কৃপয়ালে সং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। সেই সচিনন্দন গৌধরী, সেই জগৎ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মূরতি, যেই দরজায় আর একটু মাত্র দৃষ্টিটা পড়েছে প্রভুর উজ্জ্বল কান্তিতে, নয়নের লক্ষ্যটা স্থির হয়ে গিয়েছে, কিন্তু নয়নটা বেশিক্ষণ গৌর শরীরের দিকে, মহাপ্রভুর যে বিগ্রহ ওই বিগ্রহে বেশিক্ষণ স্থির রাখতে পারেন। আসলে কি এটা দৈন্যভরে যে প্রভুর দিকে তাকাবার যোগ্যতাও তো আমার নাই। সনাতন তাই নয়ন দুটো নিচু করেছে, প্রভু গো তোমার দিকে তাকাবার যোগ্যতা আমার নাই। মহাপ্রভু করুণার দৃষ্টিতে সনাতনকে দেখছে, আইস আইস মোর সনাতন, সনাতন এসো। সনাতন এবার একটু একটু করে পিছু হটছে, পেছনে চলে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। মহাপ্রভু নিজে আসন থেকে উঠে সনাতনকে স্পর্শ করতে বা ধরবার জন্য এগিয়ে যাচ্ছে, সনাতন ভাগে পিছে পিছে। প্রভু মরে না ছুঁয়ো, আমাকে ছুঁয়ো না, অস্পৃশ্য পরম পামরে, আমি তো অস্পৃশ্য, আমাকে স্পর্শ করা যায় না, উচিত নয়, আমি তো পামর, আমি তো অধম, আমাকে প্রভু স্পর্শ করো না। সনাতন দৈন্য সংবরণ করো, তোমার দৈন্য শুনি মোর বিদীর্ণ হয় মন। প্রভু বলাৎকারে জোর করে সনাতনকে ধরেছে, সনাতনকে যখন বুকে জড়িয়ে ধরেছে সনাতন, তখন বারবার প্রভুকে বলছে, প্রভু আমাকে ছেড়ে দাও, আমি পরশযোগ্য নই, দৈন্য ভরে বলছেন। মহাপ্রভু বলছেন, সনাতন তোমার স্পর্শে আমি পবিত্র হইতে, আসলে তোমাকে পরশ করছি কেন জানো, পবিত্র হওয়ার জন্য, তোমার পবিত্র ধর্ম নাহি কো আমাতে, তোমার পবিত্র ধর্ম তো আমার ভিতরে নাই। সনাতনকে মহাপ্রভু পবিত্র স্পর্শ করে পবিত্র হবেন, তাহলে কি মহাপ্রভু অপবিত্র? না, যার নাম সর্ব অপবিত্র তাকে পবিত্র করে দেয়, যার স্মরণ সর্ব অপবিত্র তাকে পবিত্র করে দেয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত ইয়োপিবা যস্মরিত পুণ্ডরীকাক্ষ্যং সবাধ্যাভ্যন্তর সূচি, শুধু বাহির নয় ভিতরও সূচি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এই গৌরী তিনি বলছেন আমি অপবিত্র, মুখে বলেনি, ইঙ্গিত তো তাই, তোমা পড়শি আমি পবিত্র হইতে।
আসলে সনাতন, তোমাকে যদি আমি স্পর্শ করি আমি তো বিশ্বম্ভর, সর্ববিশ্ব আমার ভিতরেই আছে। কলির জীব তারা তো পাপ, অপরাধ, অনাচার, অবিদ্যা এসব নিয়ে পড়ে আছে। আমি যদি তোমাকে স্পর্শ করি আমার দ্বারা সর্বজীব স্পর্শ পেয়ে যাবে, তারা পবিত্র হয়ে যাবে। জীব পবিত্র করার জন্য সনাতনকে প্রভু যেন স্পর্শ করছে, তোমার স্পর্শে আমি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি কো আমাতে। তাই বলছেন, দুই গুচ্ছ তৃণ ধরি এক গুচ্ছ দন্তে করি, পড়িলা গৌরাঙ্গ পদতলে। দরবেশ রূপ দেখি প্রভুর সজল আখি, মহাপ্রভুর নয়নটা ছল ছল অবস্থা, বাহু প্রসারিয়া আইসে ধাইয়া, প্রভু ছুটে যাচ্ছে বাহু প্রসারিত হয়ে, এসো এসো সনাতন, সনাতন এসো আমার কাছে। সনাতনে করে কোলে কাতরে গোসাই বলে, মো অধমে পরশ কি লাগিয়া। সনাতন দৈন্য করে বলছে, গোসাই আমাকে পরশ কিসের জন্যে, অস্পৃশ্য পামর দিন দুরাচার মন্দহীন, নিঃসঙ্গে নিচ ব্যবহার কোথায় আছে, এমন দৈন্য অভিব্যক্তি, এমন দৈন্য অনুভূতি কোথায় আছে আমাদের গৌরাঙ্গগণের চরিত্রে। গৌরগণের চরিত্রে এই সম্পদ হচ্ছে আমাদের গৌড়ীয় সম্পদ, দৈন্যভূষণে ভূষিত তারা। জগৎ পাবন হয়ে মানে যে আমি মহাপাপী, আমি অপরাধী, আমি পরশযোগ্য নই। আমরা কি বলি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, তাদের কৃপা ছাড়া অভীষ্ট আমরা পাব না। সরগোস্বামীর অনুগত না হয়ে কি অভীষ্ট লাভ করা যাবে? হ্যাঁ, হয়তো ভুক্তি মুক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ মিলতে পারে, প্রেম মহাসম্পদ মিলবে না। পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম, এটা কোনোদিন পাওয়া যাবে না, এটা রূপ রঘুনাথের অনুগত হতেই হবে, উপায় নাই, ইহা ভিন্ন। তাই বললেন যে প্রভু আমি তো নিচ, নিচ সঙ্গে নিচ ব্যবহার, এহেন পামর জনি স্পর্শ প্রভু কি কারণে, আমার মতো অযোগ্য কি পরশ কি কারণ। লজ্জিত হইলা সনাতন, ভেট কম্বল দেখি গায়, প্রভু কিন্তু একটু আবার শোনা তো, সনাতন তো শোনাই, মহাপ্রভুও জানেন যে আমার রূপ সনাতনকে দিয়েই আমি আমার ভক্তি অলঙ্কার গড়াব। আসলে তাদের কাছেই তো মহাপ্রভু তার সর্বপ্রেম ও সম্পত্তি দিয়েছিলেন, ব্রজে গিয়ে তোমরা এটাকে বিভিন্ন প্রকারে অলঙ্কার রূপে আর জীবের জন্যে ব্যবস্থা করো। এমন কোথায় মিলবে জগতে রূপ সনাতনের মতো, আমাদের সরগোস্বামী পাদের মতো এমন কোথায় মিলবে জগতে? গুণী তো বটে, তাতে আবার গৌর কৃপা। তারা এখন জগৎ পাবন, তাই বলছেন প্রভু গো, প্রভু তাই দেখছেন সনাতনীর ভেট কম্বল পানে বারবার। আচ্ছা, সবই তো ছেড়ে এসেছে, একটা ভেট কম্বল তাও নিজে নিয়ে আসেনি, পথে জোর করে শ্রীকান্ত ভগ্নিপতি দিয়েছিল, তাতেও এত আপত্তি গৌরাঙ্গের? মুখে তুমি না বললেও বারবার তাকাচ্ছ, রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি সে কি বোঝে না, তোমার ইঙ্গিত এক দৃষ্টিতে বুঝে গিয়েছে, সঙ্গে সঙ্গে গিয়েছে গঙ্গার ঘাটে। গৌড়িয়ারে ভেট দিয়া ছেড়া এক কান্থা লইয়া, প্রভুস্থানে পুন আগমন, চলে এলেন পুনরায়, ছেড়া কাঁথা এখন গাই।
আমাদের গৌরাঙ্গ গণেরই তো জীবনচরিতে আমরা পাই, এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, কভু চানা চরবন কভু উপবাস। ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, জিজ্ঞাসিলে বলে মুই চৈতন্যের দাস। সাড়ে সাত প্রহর যাই ভক্তির সাধনে, চারি দণ্ড বিশ্রাম সেহ নহে কোনো দিনে, কি কহব তাদের বৈরাগ্য কথন। তাদের কথা কি ভাষায় প্রকাশ করা যায়? আজও প্রমাণ আছে ব্রজে গেলে রূপ সনাতনীর কি আচার আচরণ দেখতে পাওয়া যায়। শুধু ব্রজে নয়, আজ সর্বত্রই আমাদের গৌরগণে ভোগ বিলাসের ব্যবস্থা নাই, ত্যাগের ব্যবস্থা। না হলে একটা ভেট, ওই যে ভোট কম্বলটা, ওটা একটু দিলে শরীরে শীতকাল আরাম লাগবে, গরম ধরবে। মহাপ্রভু এই দিকে তাকাচ্ছেন, সনাতন সেটাও গৌরী এক ছেঁড়া কাঁথা ধুচ্ছিল, তাকে দিয়ে তার ছেঁড়া কাঁথাটা নিয়ে এসে উপস্থিত প্রভুর কাছে। গৌরাঙ্গ করুণা করি রাধাকৃষ্ণ নাম মাধুরী, রাধাকৃষ্ণ নামের যে মাধুরী শিক্ষা করাইলা সনাতনী। প্রভু কহে রূপ শনি দেখা হবে বৃন্দাবনে, তোমার সঙ্গে শ্রীরূপীর দেখা হবে, বিলম্ব নাই প্রভু আজ্ঞায় করিলা গমনে, যাও তুমি বৃন্দাবনে। ছাড়তে মন নাই ইচ্ছা নাই, তবে কি গৌর পাওয়ার থেকে গৌরীর সেবা পাওয়া অনেক সৌভাগ্য। গৌরকে পেলাম সেবা পেলাম না, আর গৌরকে পেয়ে যদি সেবা পেয়ে গৌরের থেকে দূরে থাকি আপত্তি নাই, কেন সেবা প্রতিনিয়ত অন্তরে গৌরাঙ্গ স্মৃতি জাগাবে। পাওয়াই তো হলো, হারানো নয়, পেলাম তাকে। তাই শ্রীরূপের সঙ্গে মিলনের জন্যে প্রভু আদেশ করলেন যাও বৃন্দাবনে। বৃন্দাবনে সনাতন এখনো কভু কাঁদে, কাঁদে কেন? গৌরের কথাটা মনে পড়লে, গৌর বিগ্রহটা মনে পড়লে নয়নে আপনা আপনি জল আসে, হৃদয় কাঁদে। প্রভু তোমাকে ছেড়ে কি থাকা যায়? গোরা অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝরে। এটাই তো অনুরাগী জনের লক্ষণ। গোরা গোরা করি মোর কিনা হইল ব্যাধি, অনুক্ষণ পড়ে মনে গোরা গুণনিধি। আমি কি করিব কোথা যাব গোরা অনুরাগে, অনুক্ষণ গৌর প্রেম হৃদয় মাঝে জাগে। গৌরাঙ্গ পীড়িতি কাহানি বড়ই বিষম, বাসু কহে নাহি রহে কুলের ধরম। যার হয়েছে সেই বুঝেছে, যার হয়নি আমার মতো সে তো বুঝবে না। তাই বললেন কভু কাঁদে কভু হাসে, হাসে কেন? যখন নয়নাশ্রু ভরে যায়, প্রাণ কাঁদতে কাঁদতে যখন মূর্ছা যায়, ব্রজের ভূমিতেই তো পতিত হয়। দেখে গৌর হরি এসে মাথায় হাত উলিয়ে দিচ্ছে, স্নেহ ভরে আদর মাখিয়ে সনাতন সনাতন ওঠো জাগাচ্ছে ডাকছে। গৌর বিরহীকে গৌর নিজে সে বিরহ শান্ত করাচ্ছে। তাই তখন আনন্দে হেসে ওঠে, নেচে ওঠে, পরক্ষণে আবার হয়তো কাঁদে, কেন আবার তো গৌর বিরহ মনে হয়। ওই যে শচীমায়ের চোখের জল, গৌর তো সহ্য করতে পারে না, যতই হোক মায়ের চোখের জল। যেমন সন্তানের চোখের জল মা সহ্য করতে পারে না, পৃথিবীর আর যে যাই কিছু বলুক, সন্তানের চোখে জল দেখলে মায়ের যে হৃদয় হয় এটা আর কারোর হয় না। অনুরূপ মায়ের চোখে যদি জল দেখে সন্তানও স্থির থাকতে পারে না, যদি সন্তান যোগ্য হয়। মহাপ্রভু সংবাদ নেয়, আয়ের খবর কি, আই কেমন আছে,
কি বলবে ভক্তগণ? নবদ্বীপে আয়ের কথা নীলাচলে গিয়ে বলবেটা কি? মুখ দেখে বুক বুঝে যায়, শ্রীবাসের মুখে তাকিয়ে গৌর বুঝে যায় শ্রীবাসেরও ভাষা নাই মায়ের বিরহকে বোঝাবার। গৌরেরই তখন বলছেন যে মাকে বলো আমি তো নিতু নিতু যাই। মা সেটাকে মনে করে যে আমি স্বপ্ন দেখলাম, মাকে বলো না, এই তো গল গত মাঘ সংক্রান্তিতে মা কত কি পিঠা পায়স কত রকমের ভোগ লাগিয়েছে, নারায়ণীর ভোগ লাগিয়ে আর মা নয়নাশ্রুতে ভাসছে, কুলাধি দেবতা কেন ভাসছে, আমার কথা মায়ের মনে পড়ে গিয়েছে, আমি পায়স খেতে ভালোবাসতাম পিঠে খেতে ভালোবাসতাম। মা যখন চোখের জলে নয়ন জলে ভাসছে অনেক সময় পরে চোখ খুলে দেখে পাত পরিষ্কার ফাঁকা। আসলে মায়ের প্রেম আমাকে টেনে নিয়ে যায় নবদ্বীপে, শচীমায়ের রন্ধনশালে আমি তো বাধা পড়ে গিয়েছি, শচীর রন্ধনে আমি বাধা, শ্রীবাসীর অঙ্গনে আমি বাধা, রাঘবীর ভবনে তো আমি বাধা, নিতাইয়ের নর্তনে আমি তো বাধা। তাই মাকে বলো তার প্রেম আমাকে টেনে নিয়ে যায়, কিন্তু তাহা তুমি মানো স্ফূর্তি, মা মনে করে স্ফূর্তি হলো, কিন্তু আমি নিজে যাই সাক্ষাতেই যাই। তেমনি রূপ সনাতন তারা যে ব্রজে বসে হাগৌর প্রাণ গৌর বলে কাঁদে, আসলে গৌর স্থির থাকতে পারে না, তাদের প্রেমাকর্ষণে তাদের কাছে যায়। রূপ সনাতন ভাবে এটা স্ফূর্তি, কভু কাঁদে কভু হাসে কভু প্রেমানন্দে ভাসে কভু ভিক্ষা কভু উপবাস, ছেড়া কাথা নেড়া মাথা মুখে কৃষ্ণ গুণ গাথা পরিধানে ছেড়া বহির্বাস, গিয়া গোসাই সনাতন প্রবেশিলা বৃন্দাবন রূপ সঙ্গে হইল মিলন, ঘর্ম অশ্রু নেত্র পড়ে সনাতন সনাতনের পদ ধরে কহে রূপ গদ গদ বচন। কি বলে গৌরাঙ্গের রূপ গৌরাঙ্গের গুণ, রূপ সনাতন এখন দুইজনে গদগদ হয়ে কি আলোচনা করে, গৌরাঙ্গের যত গুণ কহে রূপ সনাতন হানাত হানাত বলি ডাকে, রূপ সনাতন এখন কেঁদে কেঁদে হানাত হানাত বলে ডাকে, ব্রজপুরে ঘরে ঘরে মাধুকিরি ভিক্ষা করে, এই রূপে কতদিন থাকে, এইভাবেই কিছুদিন কাটল, তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে ফলমূল করই ভক্ষণ, উচ্চস্বরে আর্তনাদে রাধা কৃষ্ণ বলি কান্দে, এখন কেবল চোখের জলই হয়েছে ভরসা, সবাই ছেড়ে গেল এক এক করে সবাই ছেড়ে গেল, কেবল সার হয়েছে সঙ্গী হয়েছে নয়নীর অশ্রু অশ্রুধারা, ও ছেড়ে যায়নি। তাই উচ্চস্বরে আর্তনাদে রাধাকৃষ্ণ বলি কান্দে এই রূপে থাকি কতদিন, কখনো বনের শাক অলবনে করি পাক, মুখের রুচি আমরা যেমন বুঝি এতটা সনাতন বুঝে না বুঝতে চাইও না, বিগ্রহ বুঝে ঠাকুর বুঝে একটু লবণ দিও না সনাতন, শাকে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়, আর তো কিছু নয় সেদ্ধ করে দেওয়া, তাতেও সনাতনের আপত্তি, সনাতন বলে আমি যা দিয়েছি তাই পাও, কেন একটু লবণ দিতে কি এমন আপত্তি তোমার বলে, দেখো এত কথা বলতে পারবো না, ভালো লাগে পাও না ভালো লাগে চলে যাও। আরে বাবা আমাকে বলে চলে যাও, আমি তোমার ইষ্ট দেবতা না, আমি তোমার সাধনের ধন না, আমাকে বলছো চলে যাও কেন, বলে ঠাকুর তোমার থেকেও আমার সাধনার দাম বেশি, তোমাকে ছাড়তে পারবো সাধনাকে ছাড়তে পারবো না, আমার যে সাধনা ওকে আমি ছাড়বো কি করে, আর প্রভু তোমাকে পেয়েছি কার জোরে,
কে পাইয়ে দিয়েছে? সাধনা। সাধনার প্রতি কৃতজ্ঞ থাকব না, তাকে ছেড়ে দেব তোমার জন্যে। ভালো লাগে খাও, না ভালো লাগে চলে যাও। কি পারল যেতে মদনমোহন? দেখাচ্ছে আমি চলে যাব, যাও না, দণ্ডবত হয়ে পড়েছে সনাতন, যাবে তো যাও। সনাতন ওই যে দণ্ডবত হয়ে পড়েছে আর ওঠেনি। মদনমোহন বলছে, কি হলো, ওঠো, আমি যাব। ঠাকুর, তোমাকে আবাহন করে আনা যায়, তোমাকে তো বিসর্জন দেওয়া যায় না। তুমি চলে যাবে, সেই দৃশ্য দেখতে পারবো, যাচ্ছ তো চলে যাও। সনাতনের পিঠে এসে প্রভু হাত দিলেন। সনাতন, মনে মনে কি বলছো আমাকে একটু বলো। উনি কি জানেন না সনাতনের হৃদয়ের কথা? সনাতনের এই বাক্য, এই কথা, তুমি যাচ্ছ যাও, কিন্তু তোমাকে পেয়েছিলাম যে ভক্তির বলে, তোমার সাথে সেই ভক্তি যেন, প্রেম যেন চলে না যায়। আচ্ছা, প্রেম যদি থাকে, ভজন যদি কারোর থাকে, তাড়িয়ে দিলেও কি যাবে সে? মা তো এত শাসন করছে লাঠি নিয়ে, কিরে গোপাল কেন চুরি করবি? ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে চুরি করবি? লাঠিটা নাচাচ্ছে, দণ্ডটা দেখাচ্ছে, যষ্টি দণ্ডটা দিয়ে ভয় দেখাচ্ছে। উনি তো বলতে পারেন যে, মা আমি তাহলে আপ তোমার কাছে থাকবো না, তুমি আমাকে শাসন করছো, তাড়িয়ে দিচ্ছ। মায়ের আঁচলের ভিতরে এসে মুখ লুকিয়ে কাঁদছে, মা এমন করে বলো না, আমি কোথায় যাব তোমাদের ছেড়ে? যাওয়ার আছেটা কোথায়? এটা ভালোবাসা, ভালোবাসার কাঙাল যে সে, প্রেমের কাঙাল, ভজনের কাঙাল। তাই সনাতনের কাছে বশীভূত, কখনো বনের শাক অলবনে করি পাক, মুখে দেন দুই এক গ্রাস। আজও প্রমাণ আছে, আঙ্গা করি বলে সনাতনের ভোগ, মদনমোহনের এখনও ভোগ লাগে, সনাতনকে সেই প্রসাদই দেওয়া হয়, আঙ্গা করি, কোনো লবণ দেওয়া হয় না, এই ছোট্ট গোল লেচি করে দেয়, একটা আটাকে একটু গুলে এই ছোট ছোট লেচি করে পুড়িয়ে আর মদনমোহনের ভোগ লাগিয়ে সেটাই সনাতন গোস্বাইপাদের সমাধিতে ভোগ দেওয়া হয়। আঙ্গা করি ভোগের নাম। মুখে দেন দুই এক গ্রাস, ছাড়ি ভোগ বিলাস, তরুতলে কইল বাস। কোন আচার্য, কোন সম্প্রদায়ের আচার্য তরুতলে বাস করেছে দেখান? আমাদের এক এক বৃক্ষতলে এক এক বাস, তাও তরুতলকে ডেরা বানায়নি। এক জায়গায় বেশি দিন থাকলে মনে হবে এই গাছের তলাটা আমার, তাই এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। এই হচ্ছে আমাদের আচার্য জীবন, জীবন চরিত্র। আজ শ্রী গুরু পূর্ণিমা, গুরুতত্ত্ব আর আলোচনা করা গেল না, কারণ সময় অল্প, আর আজকে সনাতন গোস্বামী পাদের তিরোধান তিথিও, তাই সনাতন গোস্বামী পাদের কিঞ্চিত আমরা চরিত্র শ্রবণ করলাম। আসলে জগৎগুরুও বটে সনাতন গোস্বামী, প্রকারান্তরে গুরুতত্ত্বেরও আলোচনা হয়েছে, কারণ আমাদের আচার্যই তো রূপ সনাতন রঘুনাথ শ্রী জীবন, তারাই সরগোস্বামী, তাদেরই অনুগত আমাদের ভজন, ভজন পথ। আমরা কিঞ্চিত সেই পুত পবিত্র চরিত গাথা, চরিত সুধা, চৈতন্যের চরিত্র, চৈতন্যের করুণা চরিত্র আমরা কিঞ্চিত আস্বাদন করলাম। মহাপ্রভুর কৃপা হলে পুনরাস্বাদনের অভিলাষ থাকলো আগামীকাল। আজ এখানেই রাখলাম শ্রী প্রসঙ্গের শুভ বিশ্রাম।